স্কুল বড়ই অদ্ভুত জায়গায় স্কুল, বিশেষ করে হাই স্কুল। প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে ক্লাস ফাইভের অ্যাডমিশন নিয়ে পৌঁছে যাই আমরা এই হাই স্কুলে, পুরনো টিচার, পুরনো বহু বন্ধুদেরকে ছেড়ে এই নতুন স্কুলে। প্রথম প্রথম ভয় করতো, কারণ এই টিচারদের সাথে আমাদের তখনও পরিচয় হয়নি। প্রাইমারিতে তো সকল টিচার সব স্টুডেন্টকে চিনত, আর সেরকম নতুন বন্ধুও হয়নি, কিন্তু মনে একটা আনন্দও ছিল। এত বড় প্লেগ্রাউন্ড আর টিফিন টাইমে এত রকমারি খাবারের দোকান তো আগে স্কুলে ছিল না। এইভাবেই কেটে যায় ক্লাস ফাইভের প্রথম কিছু সপ্তাহ। ঠিক এই ক্লাসটাতে যদিও কয়েক সপ্তাহ কাটতে না কাটতেই এই টিফিন টাইম আর টিফিন টাইমের বিভিন্ন রকম খেলা আমাদের দিনের বেস্ট টাইম হয়ে যায়। আর কিছু বছর পর এই স্কুল, ক্লাসরুম, বেঞ্চ, খেলার মাঠ, স্যারদের বিভিন্ন রকম পড়ানোর ধরন আমাদের জীবনের সব থেকে ভালো মেমোরি হয়ে যায়। স্কুল পাস আউট হয়েছি অনেক দিন। পাস আউট হওয়ার প্রথম এক দু বছর সরস্বতী পুজোয় স্কুলে গিয়েছিলাম, কিন্তু বিগত অনেক বছর স্কুলটাকে ভেতর থেকে দেখা হয়নি, দেখেছি শুধু বাইরে থেকেই। এই সরস্বতী পুজোয় হঠাৎই এক পুরনো বন্ধুর ডাকেই চলে গেলাম আমাদের পুরনো স্কুলে। আমাদের স্কুলের নাম নিমতা হাই স্কুল। সে স্কুলের নাম যাই হোক না কেন, আমার মনে হয় স্কুলের প্রতি আমার আপনার ভালোবাসা একই রকম। তোমাদেরও পুরনো স্কুলে গেলে সবার আগে চোখে পড়বে সেই সিঁড়িগুলো, যেগুলো দিয়ে তোমরা আমরা কে জানে কতবার দিনে ওঠানামা করতাম। চোখ ধাঁধিয়ে যাবে সেই গ্রাউন্ডটা দেখলে, নিজের নিজের স্কুলের যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আমরা প্রতিদিন সকালবেলা সবাই মিলে প্রার্থনা করতাম। স্কুলের সেই বেঞ্চগুলোকে দেখলে নিশ্চয় তোমাদেরও অনেক কথা মনে পড়বে। অনেক বছর পর স্কুলে গেলে দেখতে পাবে যেসব ঘরে তোমরা কোনো না কোনো বছর কাটিয়েছ, তাদের মধ্যে কোনো কোনো ঘর হয়তো এখন আর ব্যবহার করা হয় না, ঘরগুলি পুরনো হয়ে যাওয়ার জন্য। কিন্তু তোমার মনে সেই ঘরগুলির স্মৃতি চিরকাল একই রকম থাকে। স্কুলে গিয়েই আমার তো সবার আগে চোখ পড়ল সেই ঘরটার দিকে, যে ঘরে আমাদের ক্লাস ফাইভ কেটেছিল। তারপর ঘুরে আসলাম অন্যান্য ঘরগুলোতেও, মনে করলাম কোন কোন ঘরে কোন কোন ক্লাস কেটেছে আমাদের। এই ফাঁকে বেঞ্চগুলোতে একবার বসেও নিলাম, কে জানে কবে আবার সৌভাগ্য হবে। এই সবকিছুতেই আমার সঙ্গে ছিল আমার এক স্কুলের পুরনো বন্ধু অভিজিৎ। ও যদি আমাকে না ডাকতো তাহলে এবারও স্কুলে যাওয়া হতো না। এই ঘোরাঘুরির মাঝেই পরিচয় হলো স্কুলের কিছু বর্তমান এবং এক শত শত প্রাক্তন হওয়া স্টুডেন্টদের সাথে। আপনার কোন ক্লাস? 10। নাম বল। আর আমার ক্লাস 10। আমার নাম রোহন মজুমদার। কি নাম? রোহন মজুমদার।
তা স্কুল সম্বন্ধে তোদের কি ভালো লাগে? বন্ধু বান্ধব ভালো লাগে, স্যারদে ভালো লাগে, আর কোন স্যার সব থেকে বেশি রাগি এখনো? ফার্স্টে তো আসে কেপিটি স্যারের নাম, কেপিটি স্যার। সেকেন্ড কেইচ স্যার। আচ্ছা কেইচ স্যার, কেইচ স্যার কি পড়ান? কেইচ স্যার ম্যাথস পড়ান। আচ্ছা কেপিটি স্যারকে আসলে চিনি, সেই জন্য আমি জিজ্ঞেস করলাম কেপিটি স্যার কি পড়ান। এই দিন সরস্বতী পুজো ছিল, তাই ওরা সন্ধ্যেবেলার ফাংশনের জন্য প্র্যাকটিস করছিল। আরো কিছু স্টুডেন্টরা ছিল যারা স্কুলের সায়েন্স এক্সিবিশনের জন্য তোড়জোড়ে লেগেছিল। সরস্বতী পুজো বললেই স্কুলে গিয়ে খাওয়া দাওয়া, সায়েন্স এক্সিবিশন দেখতে যাওয়া এবং আরো ফাংশনে অ্যাটেন্ড করার মজাটার কথা মনে পড়ে যায়। আমরা যারা এনসিসি করতাম তাদেরকে কিছু দায়িত্ব ভাগ করে দেওয়া হতো। স্কুলের পুরনো ঘরগুলোয় আরো একবার ঘুরে আসা, নতুন স্টুডেন্টদের সাথে অনেক কথা বলা, এই সব কিছু মিলেই এটাই ছিল আমার স্কুলে আর একবার ঘুরে আসার অভিজ্ঞতা। জানি অনেক কথাই শেয়ার করা হয়নি, একটা ভিডিওয়ে স্কুলের সব স্মৃতি শেয়ার করা সম্ভব নয়। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের স্কুলের টাইমের পুরনো কিছু মেমোরিজ, তোমাদের বেস্ট ফ্রেন্ডসদের নাম আর তাদের সাথে করা দুষ্টুমিগুলো। আরও জানাও স্কুলের কোন কথা তোমাদের সব থেকে বেশি মনে পড়ে। ট্যাগ করো নিজের পুরনো বন্ধুদেরকে আর নতুন বন্ধুদেরকেও। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো নিজের বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আর আমার সেই ছোট ভাইটির চ্যানেলকেও। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট টাইম। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাই।